যখন বনবাসে আছে মা কৌশলার কাছে বলল, মা ও মা কৌশলা মা গো, তোমার বৌমাকে নিয়ে আমি বনবাসে যাব মা, তুমি সীতার বর দাও। সীতার কি দাও? বর মানে কি? ছেলে মেয়ে বিয়ে করলে বর, ওই বর? এখানে বর মানে আশীর্বাদ। শাশুড়ির কাছে সীতা চাচ্ছে আশীর্বাদ। তো তখন সীতা বলছে, মা ও মা কৌশলা মা, আমি তো বনে যাব মা। তো বলছে, হ্যাঁ রে মা, স্বামীর সঙ্গে তুই বনবাস নিহ। কার সঙ্গে? স্বামীর সঙ্গে বনবাসে যাবে। এখন আপনারা বলুন, রাজা দশরথের কটা বউ ছিল? কটা ছিল? তিনটে। তিনটে। যে সমস্ত স্কুলে মাস্টার আছে ওদের বলবেন, ধরে ধরে বলবেন, বল আর একবার লেখাপড়া শেখ। আর যদি মাস্টার থাকেন, প্লিজ কাম হিয়ার, ডোন্ট ডিসকাস ইন দ্যাস ব্যাক, পিছনে সমালোচনা করবেন না, সামনে আসুন। কে আপনাদের শিখেছে রাজা দশরথ তিনটে বউ? রাজা দশরথের চারখানা বউ। কখানা? চারখানা। কেন একটা বউ নিয়ে গোপন রাখা হলো? কেন একটা বউয়ের নাম লেখা হলো না? আর হযরত মুহাম্মদ এতগুলো বিয়ে করেছে তার নিয়ে সমালোচনা? তাহলে আমার নবীর নিয়ে যে সমালোচনা করবে, কটূক্তি করবে, আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করছি, করব ইনশাল্লাহ। সুতরাং জেনে রাখুন, রাজা দশরথের চার নম্বর বইয়ের নাম কি শুনে রাখুন, চার নম্বর বইয়ের নাম হলো শান্তা। কি নাম? শান্তা। কি নাম বললাম মনে আছে তো? শান্তা। শান্তার স্বামীর নাম কি জেনে রাখুন, ঋষ্য সিংহমণি। কোথায় আছে? রামায়ণ। কোন খণ্ড? সপ্তম খণ্ড। কোন অধ্যায়? বনপর্ব অধ্যায়। পেজ নম্বর 122। বইটার দাম 600। এখন দাম কত? 720। বইটা পাবেন কোথায়? ক্যালকাটা ন্যাশনাল সংস্কৃত কলেজ। আপনি বইটা কিনে নিন। ওখানে আছে চারখানা বউ, আর লিখলো কত? তিনখানা। বাংলার জমিনে আমাদেরকে ছেলেদেরকে বোকা শিখিয়েছে। প্রতিবাদ করতে গেলে আমরা সাম্প্রদায়িক, একে গুলি করে মারো। আপনারা সবাই জানেন, কালিদাস যে ডালে বসেছিল সেই ডাল কেটেছে। কি গাঁজাখোর মাস্টারেরা কিভাবে শিখিয়ে দিল আমাদের ছেলেদেরকে, বোকা বানালো। আপনি আপনারা নিরপেক্ষভাবে বিচার করুন, যে ডালে বসে আর সেই ডাল যদি কাটে, এটা মূর্খের পরিচয় না জ্ঞানীর পরিচয়? মূর্খের পরিচয়। আচ্ছা, এটা কি লেখা আছে যে কালিদাস যে ডালে বসেছিল সেই ডাল কাটতে কাটতে নিচে পড়ে গেছে? লেখা নেই। এটা কি লেখা আছে যে কালিদাস কাটতে কাটতে ডাল ধরে বসে আছে? তাও লেখা নেই। এটা কি লেখা আছে যে নিচে পড়ে গিয়ে হাত পা ভেক ক্যালকাটা পিজি হসপিটালে ভর্তি হয়েছে? তাও লেখা নেই। রাতারাতি বাংলার জমিনে কি হয়ে গেল? মহাকবি কালিদাস কবি হয়ে গেল, মহাকবি কালিদাস হয়ে গেল। বোকার কাজ করে, মূর্খের কাজ করে কি হয়ে গেল? মহাকবি। মহাকবি। নিরপেক্ষভাবে বিচার করুন, অবাক হয়ে যেতে হয়। সেই জন্য আমি কাউকে দোষ দেব না, আমাদের একটু দোষ আছে না নেই? কুরুল গাছ কাটছে, গাছ এখন দুঃখ করে বলছে, ওরে কুরুল তুই আমার কাটিস কেন? তা কুরুল তখন বলছে, দেখ গাছ তুই আমার দোষ দিবি না। আরে কুরুলের পোঁদে কি থাকে বাপ? গাছে থাকে। তখন কুরুল বলছে, দেখ গাছ তুই আমার দোষ দিবি না, তোর জাত ভাই যদি ফোঁদে না থাকতে তোর কাটতে পারতাম। দোষ আছে না নেই? আমরাই ভালো নয়, বলে যাচ্ছি হাত জড়ো করে, একটা ছাতার তলায় থাকুক, বাংলার জমিনে আমাকে গুলি করে মারুক, অসুবিধে নেই, আমি চলে যাব। আপনারা ছাতার তলায় থাকুন, সেও আজ এখানে করব না। লোকের সমাগম, মাস্টার ডাক্তার প্রফেসর থাকবে, আয় বাবা খেলা দেখে যা। দু চারটে কথা আপনি হাদিসের কথা বলে আপনাদের কাছ থেকে ফেরাবো। সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলি, আচ্ছা হাত জড়ো করে বলে আছে, রসুলুল্লাহ বলে গেলেন কদিন খেতে বললো? তিন দিন। আর আম বনমাসে যাওয়ার সময় সীতা শাশুড়ির কাছে বর নিল, তখন সীতা কি বলছে শুনুন, ও মা
মা গো ওমা কৌশলা মা আমি তো বনে যাব মা বনে গিয়ে গরুর গোস্ত আর মধু কোথায় পাব মা কি চাইল গরুর গোস্ত আর মধু আর মধু আর মুসলমানের ছেলে গোস্ত দোকানে গিয়ে কি বলে মাংস দাও মাংস দাও ও গোস্ত জিন্দেগি বলবে না কি বলবে মাংস আর সীতা শাশুড়ির কাছে কি বলল আর শাশুড়ি উত্তর কি দিল মা যা স্বামীর সঙ্গে বনবাসী হয়ে যা আমি বলে যাই তুই বনে গিয়ে গরুর গোস্ত আর মধু পেয়ে যাবি মা তাহলে কি বলল গোস্ত গরু সারা পশ্চিম বাংলায় অনেক মানুষ আধার কার্ড পায়নি সারা গরুর আধার কার্ড দেওয়া ধরেছে আছে না নেই কি কারবার দেখালো গরুর আধার কার্ড দাও খুব ভালো এর প্রতিবাদ করতে গেলে তখন আমরা সাম্প্রদায়িক হক কথা বলে কুলিল হক আইন কানামুর হক কথা বলো তেতে হয় ও সুতরাং হকের প্রতি থাকুন এ মধু চাইল গরুর গোস্ত চাইল আর এরা দিল কি আধার কার্ড গরুর দিয়েছে তা নে গরুর গলায় আধার কার্ড ঝুলিয়ে দে পয়সা দে কিছু পয়সার গলায় দে রেশন দোকানে ঘুরে ঘুরে চাল টাকা আলাম আলু সব কিনে 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 খা যত সব চালাকি কারবার অন্য কিছু নয় ভারতবর্ষে হিন্দুদের রক্ত দিয়ে যেমন ভারত স্বাধীন হয়েছে মুসলমানদের রক্ত আছে না নেই হাজার হাজার মন রক্ত আছে এই বাংলার জমিনে শুধু হিন্দু রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেনি ক্ষুদিরামের রক্ত শুধু মিশে নেই বাংলার মাটিতে হাজার হাজার ওলামা হাজার হাজার হাফেজুল কোরআনের রক্ত বাংলার মাটিতে মিশে আছে তাদের নামটা কই কোথায় সেই মানা সাকাতুল্লাহ নামটা কই মানা উবাইদুল্লাহ সিন্ধির নামটা কই মানা মাহমুদ হাসানের নামটা কই এদের কি রক্ত ভারতের মাটিতে মিশে নেই তাহলে বাংলার জমিনে যদি মুসলমান থেকে ভারত থেকে বহিষ্কৃত করতে চাও যে হাজার হাজার মন রক্ত না দিয়েছিল সে হাজার হাজার মন রক্ত নিয়ে তবে ভারত থেকে তারা বহিষ্কৃত হবে আর যদি রক্ত দিতে না পারেন তাহলে বাংলার জমিনে আমরা মুসলমান থাকছি থাকব আছি রইব সুতরাং আমি আপনার অনুরোধ করে বলে যাই হাত জোড় করে বলে যাই সে সেখান থেকে ফোন করছে দরেশ্বরী পড়েন আল্লাহুম্মা হাফেজ সাহেব আছে এখানে আমার ড্রাইভারের কাছে ফোনটা দিয়েছে তো আমার ড্রাইভারের কাছে দিয়ে দাও আমার শোনা চান্স শর্টে বলে যায় একটু তাড়াতাড়ি বলবে ওদের একটু ফোন করতে বলবে সেখান থেকে ফোন করছে দেখছেন কি তারা কত লাইন সেই জন্য বলেছি হাফেজ সাহেব বলেছিলাম যে দাওয়াত দিও না খালি নেই আমার এই দাসপুরেদের আগামী বছর ডেট দিয়েছি দাসপুর আপনাদের এলাকা তো দাসপুর দাসপুর আমাদের পশ্চিম দিকে আই আসছিল এখানে আমি ফিরে যাও পশ্চিম মেদিনীপুরে আগামী বছর পাঁচই চৈত্র ডেট দিয়েছি ওদের যে রাখুন সে রাখুন তাহলে আমি শর্টে বলে যাই আপনারা কদিন খাবেন মধু কদিন খাবেন তিন দিন খাবেন শর্টে আমি আপনাদের বলে যাই আসাল আসাল মানে মধু হাতে দিয়ে এই নাম জীব দিয়ে তিন দিন চেটে খাবেন বলুন ইনশাল্লাহ ইনশাল্লাহ একটার উপর আমল করুন দ্বিতীয় আসন ওয়াকাল আলাইহি সালাতু ওয়াসসালাম হাব্বাতি সাউদা ইশফা মিন কুল্লি দাইন ইল্লা সাম আল্লাহর নবী বললেন হাব্বাতি সাউদা হাব্বাতি সাউদা মানে হলো কালো জিরে কি খেতে বলল কালো জিরে নবী বলেন কালো জিরে হলো মরণ ব্যথিত ইল্লা সাম মরণ ব্যথিত সব রোগের ঔষধ হলো কালো জিরে জোরে বলো তাহলে করোনা রোগটা এর ভিতরে পড়ে না পড়ে না মরণ ব্যথিত যদি সব রোগের ঔষধ কালো জিরে হয়ে থাকে তাহলে করোনা রোগটা এর ভিতরে আসে না আসে না আপনি পাঁচটা টাইম হাতে করে রেখে দিয়ে এলাম চিবে চিবে আপনি পানি খান
মরণ ব্যতীত সব রোগের ঔষধ রসুল বললেন কালো জিরে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। এই কালো জিরের উপর কে আপনি আমল করবেন হাত তুলুন। এই স্লোগান গুলো জোরে দেন না কেন? আমি অবাক হয়ে যাই, সময় থাকলে আপনাদের বোঝাতাম। কেন আপনি জোরে দেন না? আমার হিন্দু ভাইরা যখন বাবার মাথায় পানি ঢালতে যায় তখন স্লোগানটা জোরে দেয় না আস্তে দেয়? জোরে দেয়। ভোলে বাবা পার করেগা, গাছা বাবা পার করেগা, গাটা গুড্ডা পার করেগা, বম বম মহাদেব, হর হর মহাদেব। বলে না, বলে না, চিল্লে চিল্লে বলে। কলকাতায় শিখ জাতি আছে, শতশ্রী বাকাল শতশ্রী বাকাল চিল্লে চিল্লে বলে। বুদ্ধিস্টরা আছে, বুদ্ধং শরণং গচ্ছামি চিল্লে চিল্লে বলে। আর মুসলমানদের স্লোগান কোনটা? নারায় তাকবীর আল্লাহু আকবার। জোরে বলুন দেখি, নারায় তাকবীর আল্লাহু আকবার। ওলামায়ে কেরাম জিন্দাবাদ। লো ভোল্টেজ আর পার্টির একটা ব্যানার দেন না, ইনকলাব জিন্দাবাদ জিন্দাবাদ, সবাই সুযোগ পাবে, মোল্লাবাদ মোল্লাবাদ তুলো ধুনে দেবে। আর ওলামায়ে কেরাম জিন্দাবাদ। কি কষ্টে পড়েছে! জিন্দাবাদ মানে কি? বেঁচে থাক। জিন্দাবাদ মানে দীর্ঘজীবী হোক, বেঁচে থাক। তাই যাব, আমার বাপজিরা আলেম ওলামায় হাফেজরা সব বসে আছে, এদেরকে স্লোগান দেওয়া মানে ওলামায় কেরাম, তার মানে ওলামায়রা দীর্ঘজীবী হোক, সেখানে তাহলে মরে যাক। আলেমরা মরে গেলে তোমাদের জানাজা পড়াবে কে? নিশ্চয় জালেমরা। খুব সাবধান, আওয়াজ দিন, নারে তাকবীর আল্লাহু আকবার। ওলামায়ে কেরাম জিন্দাবাদ। ওলামায়ে কেরাম জিন্দাবাদ। শ্রোতাগণ জিন্দাবাদ। শ্রোতাগণ জিন্দাবাদ। এইবার আসতে বলেন, আপনারা মরবেন, আমরা যা বেঁচে থাকবো, জামাজা হরদম পড়াবো। এই সমস্ত স্লোগানগুলো সাইকোলজি কি আছে বলার আমার সময় নেই, অনেক সাইকোলজি আছে। কে মুক্তি মাওলা আছে আমার দেখা দরকার নেই, সামনে কেতাব আমারও চোখের সামনে ভাসছে, কথা বুঝাচ্ছেন তো? মাশাআল্লাহ আমি আপনাদের বলে যাই, দুটো জিনিস হাতে রাখুন, মধু আর কালো জিরে। কালো জিরে।